শুক্রবার থেকে শুরু হয়ে গেছে কলকাতায় বাংলাদেশ বইমেলা 2018। শহরের রবীন্দ্র সদন এলাকার মোহরকুঞ্জে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ দুই বাংলার বিশিষ্টজনরা। অনিকেত রহমানের সহায়তায় রিপোর্ট করছেন রণক হাসান। কলকাতার প্রাণকেন্দ্রের রবীন্দ্র সদন এলাকার অন্যতম বিনোদন কেন্দ্র বলে পরিচিত মোহরগঞ্জ, গত বছর থেকে এই স্থানটিতেই বাংলাদেশ বইমেলার আয়োজন করা হচ্ছে। আর এবার অষ্টম বাংলাদেশ বইমেলার পর্দা উঠল শুক্রবার বিকেলে, যেখানে মাত্র 22টি প্রকাশনা সংস্থা নিয়ে গগনেন্দ্র সভাগৃহে 2011 সালে এই মেলার সূচনা হয়েছিল। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ দুই বাংলার বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। বাংলা ভাষা সম্বন্ধে বলা হয় যে বাংলা ভাষা যদিও তার সূচনা প্রায় ষষ্ঠ শতাব্দীতে, কিন্তু এখানে শুরু থেকে গদ্য সাহিত্য বেশ প্রচলিত আছে। অষ্টমী বইমেলায় এবার অংশ নিচ্ছে 69টি প্রকাশনা সংস্থার, এর জন্য তৈরি রয়েছে 100টি স্টল। কলকাতার বইপোকাদের জন্য প্রায় 15,000 শিরোনামের বই এনে চমকে দিতে চান এবার আয়োজকরা। যদিও মেলা শুরু হওয়ার আগেই কলকাতার কৌতূহলী পাঠকরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছিলেন। এবারের মেলায় কলকাতার পাঠকরা বই কেনার পাশাপাশি প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন সেমিনারেও অংশ নেয়ার সুযোগ পাবেন। রণক হাসান, বাংলা টিভি, ঢাকা।